হ্যালো বন্ধুরা আমি শিউলি আমার আপনাদের সবাইকে স্বাগত দিওয়ালি আসছে তো দিওয়ালি স্পেশাল আমি বানাবো আজকে চাকলি চাকলি বাংলার বাইরে মোটামুটি সব রাজ্যেই খুব প্রচলন আছে দিওয়ালিতে অবশ্যই সবাই বানিয়ে থাকে আর আমরা তো মহারাষ্ট্রের মহারাষ্ট্রের চাকলি ছাড়া দিওয়ালি মোটামুটি ভাবাই যায় না আর মারাঠি ফ্যামিলিতে এসে আমি এত ভালো চাকলি বানানো শিখেছি যে আমার গ্রামের মানুষ যারা অরিজিনালি মারাঠি তারা আমার কাছ থেকে রেসিপি জিজ্ঞাসা করে যায় যে একেবারে বাজারের মতো চাকরি কি করে বানাবো যাই হোক একেবারে বাজারের মতো চাকলি আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে ময়দার চাকলি তো ময়দা আমি নিচ্ছি দু কাপ দু কাপ ময়দা আমি একটা কাপড়ের পোটলিতে বেঁধে দেবো তো আমি একটা সুতির কাপড় নিয়েছি সাদা কালারের দু কাপ ময়দার চাকলি বানাবো আমি সেই হিসাবে বাকি সব কিছু আমি দেব তো যদি ময়দা বেশি বা কম করতে হয় তাহলে ওই হিসাবে বাকি অনুপাতগুলো সবকিছু চেঞ্জ করে দেবেন এবার আমি এটা স্টিম করব মানে ভাব করব ভাব করার জন্য আমি একটা টিফিনের ডাব্বা নিচ্ছি তো টিফিন ডাব্বায় করে আমি এটা স্টিম করতে বসাবো এর মধ্যে আমি রেখে দিচ্ছি আর যাতে স্টিম হওয়ার সময় এটা খুলে না যায় তার জন্য আমি একটু বেঁধে দিচ্ছি আর অন্যদিকে আমি জল রেখেছি ফোটানোর জন্য যেহেতু আমাদের এটা ভাব করতে হবে সেহেতু জল তো ফোটাতেই হবে তো এদিকে দেখুন জল ফুটতে শুরু করেছে আর জলের ওপরে যাতে ডাব্বাটা আমার এদিকে ওদিকে ঘুরে না বাড়ায় তার জন্য আমি একটা বাটি রেখে দিচ্ছি একটা স্ট্যান্ড রাখলেও হয় তো তার উপরে আমি এই পুটলিটা মানে এই ডাবাটা রেখে দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে এর ওপর একটা ওজন রেখে দিচ্ছি যাতে ভালোভাবে স্টিম হয় আর এখন মিডিয়াম হিটে করে আমি স্টিম হতে দেবো মোটামুটি থেকে জন্য তেইশ চব্বিশ মিনিট হয়ে গেছে তারপরে আমি খুলছি আর এটা কিন্তু পারফেক্টলি এখন ভাব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমাদের পুটলিটা খুলে নিতে হবে তো স্টিম করার কারণে ময়দাটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে বাইন্ড হয়ে গেছে আর যদি বেশিক্ষণ আমরা রেখে দিই ঠান্ডা হতে দিই তাহলে এটা একেবারে হার্ড হয়ে যাবে কিন্তু অনেকটা লুজ আছে এই জন্য গরম গরমই আমাদের এটা ছাড়িয়ে নিতে হবে আর চেলে নিতে হবে চাইলে মিক্সারেও ঘোরানো যায় কিন্তু মিক্সারে ঘোরানোর এতটা দরকার নেই আমি চেলেই নিই তো এ দেখুন শক্ত হয়েছে কিন্তু তারপরও নরম আছে যাই হোক এটাকে আমি এরকম কাপড়ের ভেতরেই একটু ছাড়িয়ে নেব মানে আমি একটু পিটিয়ে নেব এটাকে এরকম করে যাতে ভেতরে একটু লুজ হয়ে যায় আর তারপরে আমি চেলে নেব এইভাবে করে আমি নিচ্ছি এবার দলা অনেকটা ছুটে গেছে এবার আমি একটা চালনি নিয়ে নেব আর এগুলো আমি অল্প অল্প করে দিয়ে চেলে নেব ময়দাগুলো দেখুন অনেকটা লামস এখনো আছে তারপরও এটা যথেষ্ট সফট আছে তো আমি এখন এইভাবে একটা চালনির ওপরে নিয়ে অল্প অল্প করে নেব যেহেতু চালনিটা ছোট তাই আর ভালো করে চেনে নেব তো নর্মালি চালতে একটু কষ্ট হবে অসুবিধা হবে তার জন্য আমি একটা চামচ ব্যবহার করবো চামচ দিয়ে এই দলাগুলো আমি ভেঙে দেব আর তারপরে চেলে নেব দেখুন আমি কিভাবে করছি এরকম করে আমি চামচ দিয়ে দলাগুলো ভেঙে দিচ্ছি আর এভাবে আমি চেলে নিচ্ছি এরকম করে আমি পুরো ময়দাটা চেলে নেব। এরকম অল্প অল্প করে দেব আর চেলে নেব তাহলে সম্পূর্ণটা আমি চেলে নিচ্ছি আর চেলে নেওয়ার পরে আমরা দেব কিছু মশলা তো এখানে আমি নিচ্ছি মোটামুটি হাফ টি স্পুনের মতো কুটে রাখা কালো গোলমরিচ আর এখানে দিচ্ছি আমি একটি টি স্পুন জিরে একটি টি স্পুন আজবাইন বা জোয়ান ক্যারম সিডস বলে যাকে ইংলিশে এটা এরকম করে আমি ঘষে দিচ্ছি হাতের তালুতে করে আর এরপরে নিচ্ছি আমি তিল যেটা বাজারের চাকলি হয় সেটাতে অবশ্যই তিল থাকে তিল দিলে খেতেও খুব ভালো লাগে আর দেখতে একেবারে খুব সুন্দর লাগে বাজারের চাকলির মতোই দেখতে লাগে তো আমি দু টি স্পুন এখানে তিল দিচ্ছি সাদা তিল আর তারপরে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার আর স্বাদ মতো লবণ স্বাদ মতো মানে একটি স্পুন দু কাপ ময়দার জন্য একটি স্পুন আমাদের লবণ দরকার আর চাইলে একটুখানি লঙ্কা গুঁড়োও দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না আপনি চাইলে দিতে পারেন একটি স্পুন দিতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে সফট একটা আটা লাগাতে হবে সফট হতে হবে অবশ্যই আটা আটা যেন কোনোভাবেই শক্ত না হয় শক্ত হলে কিন্তু চাকলি ভেঙে যাবে ভালো হবে না তো এই জন্য সফট আটা মানে রুটি চাপাতি বা পরোটার জন্য যেরকম আমরা আটা তৈরি করি ওই রকম করে একটা সফট সফট ডো লাগাতে হবে। এটা হয়ে গেছে। আর এরকম আমি আটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার আমরা চাকলি তৈরি করবো চাকলি তৈরি করার জন্য চাকলি মেকার পাওয়া যায় আমার কাছে একটা চাকলি মেকার আছে সেটা দিয়ে আমি বানাবো তার আগে আমি প্লেটটাকে গ্রেজ করে নিচ্ছি একটু তেল লাগিয়ে এই প্লেটের উপরে আমি চাকলি বানিয়ে রাখবো যাতে পরে তোলার সময় মানে যখন আমি ভাজার জন্য নিয়ে যাব তখন হাত দিয়ে তুলতে গেলে ভেঙে না যায় বা লেগে না থাকে এখন অল্প অল্প করে ডো নেব এরম করে একটু লম্বা করে দেব যাতে মেশিনের মধ্যে সুবিধা হয় এই হচ্ছে আমার চাকলি মেকার এটা অনলাইনে পাওয়া যায় আর এই হচ্ছে চাকলির প্লেট আমি এই প্লেটটা আগে থেকেই ভরে দিয়েছি এবার আমরা এর মধ্যে এই ডোটা ভরে দেব যতটা আসবে যতটা ধরবে ততটা আমি ভরে নেব আর তারপরে পেছনের পার্টটা আমি লাগিয়ে দেব বন্ধ করে দেব। একটু চেপে চেপে ভরবো যাতে ভেতরে বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু ভেতর থেকে বাতাস বেরোলে চাকরিটা ভেঙে যাবে মাঝখান থেকে ভাঙা বেরোবে তো এই জন্য একটু চেপে চেপে ভরে নিতে হবে এবার এই হচ্ছে ঢাকনা এটার পেছনে পিষ্টন আছে আর এটাতে একটু ফল্ট আছে এই পিস্টন যেটা এর উপর দিয়ে ডো বেরিয়ে আসে বাইরের দিকে ওপরের দিকে এই জন্য আমি একটু ফোয়াল পেপার লাগিয়ে নিয়েছি এতে এই সমস্যাটা সলভ হয়ে যায় তো এবার চলুন বন্ধ করে নেওয়া যাক বন্ধ করে নিলাম আর এবার পেছনের পিষ্টনটা মানে পেছনের যে প্রেসটা প্রেসটা একটু একটু করে চাপতে হবে প্রেস করতে হবে আর এখান থেকে আমার চাকলি বেরিয়ে আসবে দেখুন করে এবার লম্বা লম্বাও বানানো যায় সেটাকে বলে আর আমি বানাবো গোল গোল যেটা চাকলি মহারাষ্ট্রিয়ান বাজারে পাওয়া যায় গোল গোল চাকলি এবার যতটা বড় বানাতে চান বানাতে পারেন কোনো অসুবিধা নেই খুব বেশি বড় আমি বানাবো না কিন্তু তাও একেবারে ছোটও বানাবো না একটু বড় বড় দেখতে ভালো লাগে এই দেখুন লাস্টের যে মুখটা সেটা একটুখানি সিল করে দেবো একটু চেপে দেব যাতে না খুলে যায় তেলের মধ্যে গিয়ে চলুন তাহলে এইভাবে সমস্ত চাকলিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর চাকলি বানানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভাজবো না এটাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব। এইভাবেই রেখে দেবো অথবা চাইলে আপনি ফ্যানের নিচে রাখতে পারেন যাতে দিকটা একটু একটু সেট হয়ে যায় শক্ত হয়ে যায় আর তারপরে আমরা আমরা ভাজতে নেব সঙ্গে সঙ্গে নিলে কিন্তু ভেঙে যাবে এটা তুলতে পারবো না এই জন্য কিছুক্ষণের জন্য আমরা রেখে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে তো আমি এখন অন্য একটা প্লেটে চাকলি বানিয়ে নেব। ততক্ষণে ওই প্লেটের চাকলিগুলো কিন্তু সেট হয়ে যাবে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পরে আমরা ভাজতে যাব। তো এই প্লেটটা হয়ে গেছে আরও একটা প্লেট বানিয়েছি আমি দেখুন এই নিয়ে আমি তিন প্লেট ভোরে বানিয়েছি আর আরো বানিয়েছি দেখুন এখানে আমি একটা বানিয়েছি হাত দিয়ে দেখুন এটা আমি চাকলি মেকার ছাড়াই বানিয়েছি হাত দিয়ে আমি ডোটাকে রোল করে করে লম্বা করেছি আর তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পেন হুইলের মতো মানে একটা চাকলির মতো আমি শেপ দিয়েছি যদি চাকলি মেকার না থাকে তাহলে এরকমও করতে পারেন এবার চলুন ফ্রাই করতে যাওয়া যাক তো তেলটা আমাদের চেক করে নিতে হবে তেলটা আমাদের মিডিয়াম গরম দরকার মানে এখন দেখুন খুব স্লোলি বাবল আসছে তো এখন একটু ওয়েট করতে হবে আরও একটু গরম হতে দেব তেলটা যখন মোটামুটি মিডিয়াম গরম হয়ে যাবে তারপরেই আমরা তেলের মধ্যে চাকলিগুলো দেব কম গরম তেলে একেবারে লো গরম তেলে যদি আমরা চাকলিগুলো দিয়ে দিই তাহলে চাকলিগুলো তেলের মধ্যে গিয়ে বিখরে যাবে মানে ভেঙে যাবে তো এই জন্য তেলটা অবশ্যই মিডিয়াম গরম হওয়া দরকার আর হিটটাও আমরা মিডিয়ামেই রাখবো হিট কিন্তু কম করে চাকলি ভাজা যাবে না তাহলে চাকলি খুব বেশি তেল খেয়ে নেবে আর একেবারে শক্ত হয়ে যাবে আমাদের ক্রিস্পি চাকলি চাই কিন্তু শক্ত চাকলি কিন্তু একেবারেই চাই না এই জন্য মিডিয়াম হিটে করেই আমাদের ভাজতে হবে আর হিট কিন্তু বেশি করাও যাবে না বেশি করলে কি হবে ঝটপট ওপর থেকে কালার চলে আসবে মনে হবে কি ক্রিস্পি হয়ে গেছে কিন্তু ভেতর থেকে নরম থেকে যাবে পুরোপুরি ক্রিস্পি হবে না মিডিয়াম একেবারে থেকে শেষ পর্যন্ত আমাদের ফ্রাই করতে হবে জন্য আর চাকলি তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু চামচ দিয়ে আমাদের পাল্টানো যাবে না নিচের সাইডটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে তখনই আমরা পাল্টাবো যাতে এটা কোনোভাবেই ভেঙে না যায় খুবই সেন্সিটিভ কিন্তু খুব সাবধানে করতে হবে তো এরকম করে যেটা যেটা আমার মনে হবে যে নিচের সাইডটা ভাজা হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে তখন সেটা আমি পাল্টে দেব আর পাল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন রং করে আমরা ফ্রাই করবো খুব বেশি ডার্কও কিন্তু করা যাবে না খুব বেশি ডার্ক করলে স্বাদও একটু খারাপ হয়ে যায় আর বেশি ডার্ক যদি কড়াই থেকেই করে নি তাহলে পরে ঠান্ডা হয়ে আরো ডার্ক হয়ে যাবে কালো হয়ে যাবে এই জন্য কড়াইয়ের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন হালকা গোল্ডেন কালার হওয়া যখন শুরু হবে তখনই আমরা নামাবো দেখুন কালার দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে কালার চেঞ্জ হয়ে গেছে হালকা গোল্ডেন কালার হওয়া শুরু হয়ে গেছে তো এখন যেটা যেটা গোল্ডেন গোল্ডেন লাগছে সেটা সেটা আমি তুলে নিচ্ছি আর বাবলও কিন্তু একেবারে কম হয়ে যায় যেটা যেটা ফ্রাই হয়ে যায় সেটাতে বাবল মোটামুটি থাকে না বললেই চলে তো আমি তুলে একটা নিয়ে আরও নিচ্ছি এইভাবেই রেখে অন্য একটা বাটির যাতে বাকি তেলটাও খুব সহজে ঝরে যায় আপনি চাইলে একটা কিচেন টাওয়ালের ওপরে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এরকমই করি তো আমি এরকম করে একে একে আমি সমস্ত চাকলিগুলো তুলে নিচ্ছি আর এরকম করেই আমি বাকি সমস্ত চাকলিগুলো ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা চাকলি এখন ঠান্ডা হয়ে গেছে আর এই যে এটা আমি হাত দিয়ে বানিয়েছিলাম সেটাও দেখুন একেবারে খুব পারফেক্টলি ফ্রাই হয়েছে একেবারেই ভাঙে চড়ে একেবারে পারফেক্ট তৈরি হয়েছে ক্রিস্পি হয়ে তো আমি এখন চাকলি আপনাকে ভেঙে দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে আর একেবারেই কিন্তু শক্ত হয়নি ক্রিস্পি এবং খাস্তা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে পাওয়া যায় সেরকমই তৈরি হয়েছে মার্কেটের আর আমার সমস্ত টিপস এন্ড যদি ফলো করেন তাহলে আপনার চাকরিও একেবারে পারফেক্ট হয়ে তৈরি হবে অবশ্যই সিম্পল এবং ডিলিশিয়াস জনপ্রিয় রেসিপিটি ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো দিওয়ালি আসছে আপনাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই